অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাল ডাল এবং আলু কম দেওয়া নিয়ে বিক্ষোভ। অঙ্গনওয়াড়ি সেন্টারে সামগ্রী না রেখে অন্য একটি বাড়িতে সামগ্রী রাখা নিয়েও বিক্ষোভ এলাকাবাসীর। অঙ্গনওয়াড়ির কর্মী কলি ঘোষকে ঘিরে এদিন বিক্ষোভ দেখান উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের 7 নং ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের রাতন গ্রামের বাসিন্দারা। এদিন ওই অভিভাবকরা অভিযোগ করেন আলু চাল ডাল কম দেওয়া হচ্ছে ওই কেন্দ্র থেকে। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। আমি যখন আইসে বলি অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে চাল ডাল এবং আলু কম দিয়েছে, যতটুকু পরিমাণে দেওয়ার কথা ততটুকু দেয়নি। আর অঙ্গনওয়াড়ি সেন্টারের সামগ্রী সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে না রেখে রাখা হয় অন্য একটি বাড়িতে, এই নিয়ে এলাকায় বিক্ষোভ। এলাকাবাসীরা জানান অঙ্গনওয়াড়ি কর্মী কলি ঘোষকে তারা বিষয়টা জানিয়েছেন। এদিন অঙ্গনওয়াড়ি কর্মী কলি ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ 7 নং ভাণ্ডার গ্রাম পঞ্চায়েতের রাতন গ্রামের বাসিন্দারাও। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। এদিন এলাকাবাসী সহ অভিভাবকরা অভিযোগ করেন এই কেন্দ্রের সঠিকভাবে পড়াশোনা হয় না, সেই সাথে সামগ্রী প্রদানও ঠিকভাবে করা হচ্ছে না। কি জানিয়েছেন অভিভাবকরা শোনাবো আপনাদের। সরকারি খাতা থাকা দরকার, যেটা হচ্ছে সরকারি স্কুলে প্রয়োগ হয়, সেই খাতায় রেজুলেশন করতে হবে এবং প্রত্যেকটা বাচ্চার অভিভাবককে জানাইতে হবে যে এটা কোন মাসের মাল বিলি করা হচ্ছে, কত করে মাল দেওয়া হচ্ছে, টোটালটাই জানাইতে হবে। এবার বিষয় হচ্ছে এখানে 300 গ্রাম ICDS এর যেটা নিয়ম আছে, 300 গ্রাম করে ডাল দেওয়ার হিসাব, 2 কিলো চাল, 2 কিলো আলু। এখানে 2 কিলো আলু চাল ঠিক মতো দিচ্ছে। বিষয় হচ্ছে আমি যখন প্রথমে আইসে বললাম যে এখানে ডাল কতটা দেওয়া হচ্ছে, তখন ডাল দিচ্ছিল 250 গ্রাম। আমি যখন প্রটেক্ট করলাম যে 250 গ্রাম কেন দেওয়া হবে, ICDS এর নিয়ম আছে 300 গ্রাম, তখন আমাকে বললো যে হ্যাঁ 300 গ্রাম আছে দাদের, তাহলে আপনার যদি সন্দেহ হয় তাহলে আপনি মাইবে দেখেন। তখন আমি পাল্লা পাথর নিয়ে মাইবে দেখলাম প্রত্যেকটা প্যাকেটে 250 গ্রাম করছে, 250 গ্রাম করে ডাল হচ্ছে। তখন বলছে হ্যাঁ আমি এগুলো ঢুকাই দিচ্ছি। বিষয় হচ্ছে একটা ICDS এর দিদিমণি ভুল কি করে করে, এই যে 50 গ্রাম করে ডালটা কম হলো, এই ভুলটা কি করে হলো? সরকার ইনাকে দায়িত্ব দিয়েছে, এতগুলা বাচ্চার হচ্ছে পড়াশোনার দায়িত্ব নিয়েছে, এখানে কোন রকম পড়াশোনা হয় না, মাসে একদিন স্কুল আছে। যখনই আমরা প্রোটেক্ট করি তখন বলে আমি কুশমণি থেকে আসি, 80 টাকা ভাড়া লাগে আমার, আমি প্রতিদিন আসতে পারবো না। বিষয় হচ্ছে আপনি প্রতিদিন আসতে পারবেন না, ICDS অফিসে আপনি জানান যে আমি প্রতিদিন 80 টাকা দিয়ে ওখানে ভাড়া দিয়ে যেতে পারছি না, আপনার পোষাচ্ছে না, আপনি ট্রান্সফার করে নিন। আমরা এখান থেকে এই দিদিমণিকে ট্রান্সফার করার জন্য সবাই রাজি আছি, প্রত্যেকটা অভিভাবক রাজি আছে, এই দিদিমণিকে আমরা এখানে দেখবো না, পরিষ্কার কথা। কারণ আমাদের এই দিদিমণি এখানে প্রতিদিন আসে না, বাচ্চাকে একদম পড়াশোনা শেখানোর কোনো নাম নেই, এবং স্কুল ঘরটা আপনারা দেখতে পাবেন, আপনারা দিদিমণিকে বললে স্কুল ঘরে যদি একটু যায় দেখেন স্কুল ঘর কি পরিমাণে মানে নোংরা হয়ে আছে, এই পরিবার মানে নোংরা হয়ে আছে, আপনারা এটা নিজে দেখতে পারবেন একটা দিদিমণি হয়ে একটা স্কুল ঘরকে কি করে এরকম নোংরা জঘন্য রাখে। পর্দার জগতের সেরা কালেকশন মানে সুষমা কালেকশন, অথরাজ শোরুম বোম্বে গাই। আমাদের এখানে পাবেন রেডিমেড পর্দা, পর্দার পাই ব্র্যাকেট, এছাড়াও রয়েছে কার্পেট, বেডশিট, টাবেল, পাপোশ, সোফার কভার, কুশন, কুশন কভার ইত্যাদি। আমাদের ঠিকানা সুষমা কালেকশন, আরের জোট নিয়ার গৌরীমোহন, কোচবিহার। এই যে দিদিমণির যে সমস্যা, তিনি কুশমণ্ডির থেকে এখানে আসে যখন স্কুল খোলা ছিল লকডাউনের আগে, এখানকার মহিলাদের এবং যারা মায়েরা রয়েছে তাদের অভিযোগ যে ওনাকে জিজ্ঞাসা করলে উনি বলে এত দূর থেকে আমি যাব, এত খরচা করে আমার পক্ষে সম্ভব না প্রতিদিন আসা, তাহলে তাকে এখানে কেন রাখা হয়েছে? তাহলে লোকালি কোনো দিদিমণিকে এখানে পোস্টিং করুন, আর এখানে উনি যে আছে ওনাকে দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডিতে সেখানে কোনো স্কুলে তাকে জয়েন্ট করান, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে এই যে সমস্যার সমাধান, একদিকে যেমন দিদিমণি সমস্যায় ভুগছে একই দিকে, ঠিক একই রকম এখানকার বাচ্চা ছেলে যে সব শিশুরা রয়েছে তারা সমস্যায় ভুগছে। তো এই বিষয়গুলো, তারপরে দুর্নীতিতে বিভিন্ন জায়গায় ভরে গেছে,
ওজনে কম, তাহলে সরকার মাল পাঠাচ্ছে সেই জায়গাটা এখানে মাল দিচ্ছে সেখানে কম, 200 গ্রাম 250 গ্রাম, প্রত্যেক যদি একটা ছাত্র প্রতি 100 গ্রাম করে যদি মাল কম দেয় তাহলে সেই জায়গাটায় গিয়ে পরে একটা ব্যাপক সংখ্যা জমে, সেই সংখ্যা তাহলে যাচ্ছে কোথায়? তাহলে এর মধ্যে কি এখানকার সুপারভাইজারের ভাগ রয়েছে? দিদিমণিদের সাথে কি আপনি সেট আপ রয়েছেন? আমি আপনার মাধ্যমে এটা প্রত্যেক আপনি সুপারভাইজারকে প্রশ্ন করছি এবং সিডিপো সাহেবকে বলছি অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করুন। এর আগেও বহু ঘটনা ঘটেছে, আমাদের ধৈর্যের বাঁধ কিন্তু ভাঙতে চলছে, অতি দ্রুত আপনার কাছে আমরা কিন্তু প্রস্তুত হতে চলছি। অন্যদিকে অঙ্গনারী কর্মী কলি ঘোষাল অভিযোগ অস্বীকার করে বলেন সঠিক পরিমাণেই চাল ডাল এবং আলু দেওয়া হচ্ছে। অঙ্গনারী কর্মীর বাড়ি দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডিতে। লকডাউনের কারণে কালিয়াগঞ্জের সেন্টার সামগ্রীতে ভালোভাবে সেই জিনিসগুলো থাকবে না বলেই পরিচিত এক ব্যক্তির বাড়িতে রাখা হয় বলে জানান তিনি। কি জানিয়েছেন সেই অঙ্গনারী কর্মী কলি ঘোষ, শোনাবো আপনাদের। মিড ডে মিলে দেওয়া হচ্ছে অভিভাবকদের, সব কিছু কম দেওয়া হচ্ছে, দেওয়া হচ্ছে 2 কেজি চাল পাল্লা পাত্র মেপে, 2 কেজি আলু পাল্লা পাত্র মেপে, চাল ডালে 300 গ্রাম করে ডাল থেকে দাম 300 গ্রাম হয়েছে, পাল্লা পাত্র 300 গ্রাম দিয়ে অভাব আসলে পানি প্রতি মাসে কি দেওয়া হয়? রেজুলেশন করে কি দেওয়া হচ্ছে? রেজুলেশন করে দেওয়া।